দর্শক, এই মুহূর্তে বনানী কবরস্থানে আছেন আমাদের সহকর্মী বাদল। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাদল, সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানান। বাদল, আমাকে শুনতে পাচ্ছেন? এই দিনটি উপলক্ষে সারা দেশে কিন্তু নানা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে দলের পক্ষ থেকে, এবং সারা দেশকে দেশেই আজকে ছুটি চলছে জাতীয় শোক দিবস উপলক্ষে। তো এই উপলক্ষে খুব ভোরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বনানী কবরস্থানে 15 আগস্টে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন, এবং তারপরেই সেখানে দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, এবং এরপর দলের যে বিভিন্ন অঙ্গ সংগঠন রয়েছে, যুবলীগ, ছাত্রলীগ, তাদের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, তিনিও শ্রদ্ধা জানিয়েছেন। তো এখানে শ্রদ্ধা শেষে ওবায়দুল কাদের যেটি বলেছেন যে এই যারা এই 15 আগস্টে বঙ্গবন্ধু সপরিবারে হত্যা করেছিল তারা, তাদের সাজা হয়েছে, কিন্তু এখনও যারা দেশের বাইরে পলাতক রয়েছেন তাদেরকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকার তৎপরতা চালাচ্ছে, এবং সেই তৎপরতা অব্যাহত রয়েছে, তাদেরকে দেশে ফিরিয়ে এনে যে সাজা, সেই সাজা কার্যকর করা হবে। এছাড়া তিনি বলেছেন যে বিএনপি নেত্রী যে প্রতি বছরই এই দিনটিতে কেক কেটে জন্মদিন পালন করেন, সেখান থেকে সরে যাওয়ার কারণে তিনি স্বস্তি প্রকাশ করেছেন যে এই শোকের দিনটিতে কেউ সুখের কোনো অনুষ্ঠান না করার জন্য, এবং তিনি এই যে 15 আগস্ট যারা নিহত হয়েছেন সবার প্রতি শোক এবং সমবেদনা প্রকাশ করেছেন দলের পক্ষ থেকে। তো বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এই বনানী কবরস্থানে শ্রদ্ধা জানানো হয়েছে, ভোর থেকেই এই আনুষ্ঠানিকতা শুরু হয়, এবং দিনব্যাপী বিভিন্ন কার্যক্রমের মধ্যে দিয়েই আসলে এই দিনটি পালিত হচ্ছে এবং পালিত হবে। ভাবি বা এই ছিল আমার কাছ থেকে বনানী কবরস্থান থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে বাদল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ধানমন্ডির 32 ও বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। আমরা এতক্ষণ শুনছিলাম এ আর বাদলের কাছ থেকে সেই সংবাদটি।